আজ আমাদের আবার ভার্চুয়াল ক্লাসে আমি কিছু অঙ্কের টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমাদের বিষয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই চক্রবৃদ্ধি সুদ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে ব্যাংকে এই হিসাবে তোমার ট্রানজাকশন বা লেনদেন গুলো হয়ে থাকে। চক্রবৃদ্ধি সুদ মানে সুদের সুদ, এটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম, ধরো 10% একটা সরল সুদ, এক বছর পর সুদে আসলে 110 টাকা হবে, মানে 100 টাকার এক বছরের সুদ হচ্ছে 10 টাকা, এটা সরল সুদ বলছি আমরা। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে সুদটা হয় সেই সুদটা আবার আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এক বছর পর চক্রবৃদ্ধি সুদ হার যদি 10% হয় তাহলে 100 টাকার সুদ আসলটা কত হয়ে যাবে, 110 টাকা হয়ে যাবে, সেইটার উপরে আবার মানে 10% হারে সুদের হিসাব হবে। এখানে জিনিসটা একটু মানে বোর্ডের দিকে দেখো, বোঝানোর চেষ্টা করছি। আসল সমান যদি আমরা পি টাকা ধরি, মানে P0 টাকা, আসল সমান হচ্ছে P0 টাকা, আর সুদের হার আমাদের R% প্রতি বছর, প্রতি বছর সুদের হার হচ্ছে R%, তাহলে এক বছর পর আমার সুদ আসল কত হবে, মানে পি ওয়ান মানে এক বছর পরে সুদ আসল, তাহলে আমার আসল হচ্ছে P0 টাকা। এবার এক বছরে R% হারে সুদটা কত হবে, এক বছর পর R% হারে সুদটা হবে PTR/100, আমরা জানি সিম্পল ইন্টারেস্ট SI, সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে PTR/100, এইটা আমরা জানি SI সমান PTR/100, এরকম একটা সূত্র আছে। এখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল আসল, টিটা হচ্ছে টাইম, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এসআইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে সরল সুদ হচ্ছে আসল গুণ সময় গুণ R/100। তাহলে এখানে আমরা P1 মানে এক বছর পরের সুদ আসলটা কত হচ্ছে, P0 হচ্ছে আসল, আর এই সূত্র অনুসারে সুদটা হয়েছে P0 টি, মানে এক বছর যেহেতু টি এর মানটা হচ্ছে 1, আর সুদের আর আর দেওয়া আছে নিচে 100। তাহলে এখান থেকে আমরা P0 যদি কমন নিই তাহলে 1+R/100, তাহলে P1 মানে এক বছরের সুদ আসলটা হয়েছে এটা। এবার P2 যদি আমরা হিসাব করি, মানে 2 বছর পরে সুদ আসল কত হবে, তাহলে 2 বছর পরে, তাহলে এটা এক বছর পরে এটা সুদ আসল হয়ে গেল, এইটা 2 বছরের বেলাতে এটা আবার আসল হয়ে গেল, ঠিক আছে? 2 বছর পর এটা আসল হলো, তাহলে এইটা আসল P0 × 1+R/100, এইটার পর আবার এক বছরের সরল সুদ, তাহলে এটা হচ্ছে এই সূত্র অনুসারে PTR/100, এটা হচ্ছে পি এর মান, এটা টি এর মান, এটা হচ্ছে আর এর মান, R/100। তাহলে এখান থেকে আমরা P0 × 1+R/100 কমন নিতে পারছি, P0 × 1+R/100, এখান থেকে দেখো অংশটা পুরো কমন আসলো, আর থাকলো তাহলে এখানে 1+R/100। তাহলে এখানে 1+R/100, 1+R/100 এই দুটো একই জিনিস হয়ে গেলো, তাহলে এটাকে P0 × 1+R/100 হোল স্কয়ার করতে পারি, ঠিক আছে? 2 বছর পরে তাহলে সবৃদ্ধিমূল বা সুদ আসল হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হিসাবের ক্ষেত্রে এটা হয়ে গেলো 2 বছর পর। এবার সিমিলারলি যদি আমরা এন বছর যদি হিসাব করি, মানে সময়টা যদি এন বছর ধরি, তাহলে এন বছর পরে তোমার PN মানে সুদ আসলটা হয়ে যাবে P0 × 1+R/100, তারপর এন, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে যে PN = P0 × 1+R/100 শুধু পর এন। এখানে এনটা হচ্ছে সময়, আরটা সুদের হার, P0টা হচ্ছে আসল। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করবো আর কি, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সুদের হিসাব বছরে একবার করে করা হবে, হ্যাঁ, মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি অর ইয়ারলি, এক বছরে যদি সুদ হিসাব হয় তাহলেই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এবার সুদের হিসাব অনেক সময় বছরে 2 বার করা হয়, 3 বার 4 বার করা হয়, সেই ক্ষেত্রে হিসাব আলাদা হবে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা একটা এক্সাম্পল দিই। ধরো একটা কোয়েশ্চেন লিখ বলি এবার, যে 10,000 টাকা, এখানে P0 মান দেওয়া আছে তোমার 10,000 টাকা, মানে আসলে সে 10,000 টাকা, আর রেট
রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 20% সুদের হার, আর সময় দেওয়া আছে এখানে ধর 3 বছর, টার্ম দেওয়া আছে 3 ইয়ার্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবৃদ্ধি মূলটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা পিএন বের করবো, মানে P3 আর কি, পিএন মানে P3, এন এর মান যেহেতু 3, তাহলে আমাদের P0 × 1 + R/100, তার পাওয়ার হয়ে যাবে এন, তাই না? তাহলে এখানে আমাদের P3, তাহলে P0 এর মান কত? 10,000 × 1 + R এর মান হচ্ছে 20/100, এটা এন এর মান হয়ে গেল তোমার 3। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, 10,000 × এখানে 5×20 = 100 ধরো, তাহলে কত হচ্ছে এখানে 5×5 = 6, তাহলে 6×5 এটা কিউ হয়ে গেল, ঠিক আছে? 5×5 = 6×5, তাহলে এইটা 6×5 এর কিউ, তাহলে এইটা তোমার 10,000 গুণিত 6×6×6/5×5×5, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে যে মানটা আসবে, কাটাকাটি করে করলে আমরা এই মানটা পাবো তোমার 70,280। 70,280 টাকা আমাদের P3 হলো, মানে 3 বছর পরে সুদ আসলো। তাহলে এখানে সুদটা সহজে বের করতে পারবো, ইন্টারেস্ট সুদটা হবে তোমার 70,280 - 10,000। তাহলে এখান থেকে আমাদের সুদের পরিমাণটা সহজে পেয়ে যাচ্ছে আমরা, 7,280। 7,000 এটা হচ্ছে আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদ 3 বছরের। তাহলে এইভাবে আমরা হিসাব করব। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, এবার এখানে দেওয়া আছে তোমার ১৬০,০০০ টাকা, P0 এর মান দেওয়া আছে ১৬০,০০০ টাকা, আর সুদের হার দেওয়া আছে তোমার 10%, সময় দেওয়া আছে এখানে 2 বছর, আর এখানে দেওয়া আছে বছরে দুবার হিসাব করা হচ্ছে তোমার, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এর আগের যে সূত্র আমরা PN = P0 × 1 + R/100 তার পাওয়ার এন করেছিলাম, এখানে বছরে একবার শুধু হিসাব করা হচ্ছে, কিন্তু এখানে বলা আছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে বছরে দুবার সুদের হিসাব, বছরে দুবার সুদ হিসাব, এরকম যদি হয়, বছর দুবার যদি সুদ হিসাব হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করলে হবে না, বছরে দুবার, 3 বার, 4 বার, 5 বার হতে পারে। এবার বছরে যদি এন বার সুদের হিসাব হয়, বছরে যদি এন সংখ্যক বার সুদের হিসাব হয়, সেই ক্ষেত্রে আমরা PN = P0 × 1 + R/ বছরে, মানে টি সংখ্যক বার আমরা ধরছি, T × 100 × Tn, তাহলে টিটা এখানে কি হলো, টিটা হচ্ছে বছরে যতবার সুদের হিসাব করছি সেটা, হ্যাঁ, টি দি গুণ করতে হবে, এনকে টি দি গুণ করতে হবে, নিচে 100কে টি দি গুণ করতে হবে, তাহলে আমাদের সূত্রটা হয়ে গেলে এটা অ্যাপ্লাই করলে আনসারটা বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে বছরে যতবার সুদের হিসাব করা হবে সেই মানটা দি 100কে এনকে গুণ করে দেবো আগের সূত্রে, তাহলেই হয়ে গেল আমাদের। তাহলে এখানে আমরা এটা অ্যাপ্লাই করি, এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে PN = আমাদের P0 = ১৬০,০০০ × ১ + R মানে হচ্ছে 10, আর এখানে বছরে দুবার হিসাব হচ্ছে, তাহলে টি এর মান হচ্ছে 2, আর এখানে 100, আর এখানে হচ্ছে টি এর মান হচ্ছে তোমার 2, আর এন এর মানও হচ্ছে 2, তাহলে টি এর মানও 2, এন এর মানও 2,
তাহলে এটা আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে হবে তোমার, এটা হবে এখানে যদি আমরা কাটি তাহলে 10 × 2 = 20, 20 আর 21, তাহলে 21 এর 20, এটার পাওয়ার আছে এখানে 4 আছে, তাহলে এটা হবে তোমার 21 × 21 × 21 × 21 = 400 × 400, এরকম লেখা যাবে। তাহলে এখানে দেখো 4টি শূন্য কেটে যাচ্ছে, এখানে 4×4 = 16 কেটে গেল, তাহলে আবার এখানে থাকলো 21 × 21 = 441, 441 × 441 = 441। এইটা যদি আমরা গুণ করি তোমার, তাহলে এই গুণটা হবে তোমার, এটা গুণ করলে হবে তোমার 1,94,000, 1,94,481। তার মানে এখানে 441 / 441, এটা যদি আমরা গুণ করি 1,94,481। এই গুণটা একবার চেক করে দেখে নিতে পারি আমরা, তাহলে 4×4 = 9 হলো এখানে, এখানে 4×4 = 9, 9×9 = 81 মানে 9, আর এটা যোগ করি 9 হচ্ছে দেখো, তাহলে 1×9 = 10, 14×14 = 18, 18×8 = 26, আর 1×27 27 মানে 7 × 9, এটা একটা মিলে গেছে, তাহলে এই গুণটা ঠিক আছে তোমার। এটা গুণ চেক করে নিও, এটা আগের ভিডিওতে দেখেছি তোমাদের। তাহলে এইটা হচ্ছে আমার সবৃদ্ধি মূল, মানে সুদের সুদ আসলে পরিমাণ। তাহলে এখান থেকে আমরা যদি এই 1,60,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে সুদটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা একটা প্যাটার্ন গেল, আর একটা প্যাটার্ন দেখাচ্ছি, এবার ধরো বললো যে 64,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 9 মাসের সুদ কত হবে যদি সুদের হিসাব কোয়ার্টারলি করা হয়। তাহলে এখানে P0 এর মান দেওয়া আছে তোমার কত, 64,000 টাকা, P0 এর মান 64, আর এর মান 10%, আর এনটা হচ্ছে সময়, মানে হচ্ছে 9 মান্থ, তাহলে 9 মান্থস এটাকে বছরে করলে কি করতে হবে, 12 ভাগ করতে হবে, এত ইয়ার্স হয়ে গেল। তার মানে এটা হচ্ছে তোমার, তিনের চার বছর, 9 মাস মানে 3/4 বছর। এবার এখানে টি এর মান একটা আছে, টি হচ্ছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, মানে কোয়ার্টারলি সুদের হিসাব হচ্ছে, কোয়ার্টারলি মানে কত, বছরে 4 বার সুদ হিসাব হবে, কোয়ার্টারলি মানে বছরে 4 বার সুদের হিসাব, মানে 12 কে 3 দিয়ে ভাগ, মানে 3 মাস অন্তর অন্তর হিসাব, সেটাকে কোয়ার্টারলি বলা হয়, মানে 4 বার। তাহলে এখানে আমাদের Pn = P0 × 1 + R/100, তার পাওয়ার হচ্ছে n। এবার এটাকে টি এর মান দিয়ে গুণ করতে হবে, এটাকে একটা টি এর মান দিয়ে গুণ হবে, এখানে টি এর মানটা কত আছে, 4 আছে, তাহলে এখানে 4 আর এখানে 4 দিয়ে গুণ হবে। তাহলে এখানে দেখো P0 মানে কত, 64,000 টাকা, 64,000 × 1 + আর এর মান হচ্ছে 10, আর নিচে হবে 4×100, এখানে এন এর মান আমরা 3/4 পেয়েছি, গণিত 4, তাহলে 4×4 কেটে গেল, 1টা শূন্য এখানে কেটে দাও, তাহলে এখানে আমাদের Pn = 64,000, এটা এখানে কত হচ্ছে দেখো, 1 + 1 = 40, আর এখানে পাওয়ার 3, তাহলে 1 + 1 = 40, মানে 41/40, 41/40, তার পাওয়ার 3, মানে এটা 3 বার হবে, 41
বাই চল্লিশ, একচল্লিশ বাই চল্লিশ। এবার এটা যদি আমরা তিনটি শূন্য কেটে দাও, কাটা গেল, তাহলে চৌষট্টি গুণিত একচল্লিশ গুণিত একচল্লিশ গুণিত একচল্লিশ বাই এখানে চৌষট্টি, এটা এটা কেটে গেল, তাহলে একচল্লিশ একচল্লিশ একচল্লিশ। এটা আবার যদি আমরা গুণ করে নিই, তাহলে এই মানটা হবে আমাদের দেখো এই মানটা কত আসে, এই মানটা আসবে আমাদের 68,921, 68,921। এই টাকাটা হচ্ছে তোমার সুদ আসল। তাহলে এখান থেকে সুদটা পেয়ে যাবো আমরা, তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্র চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে, তাহলে 6,068,921 বিয়োগ 64,000, তাহলে এটা হয়ে যাবে তোমার সুদের পরিমাণটা কত হচ্ছে, তাহলে আমাদের 64,000 এখান থেকে বিয়োগ করে দিয়ে দিচ্ছে, তাহলে 921 আর 4,921, 4,921 হচ্ছে। তাহলে এইভাবে আমরা চক্রবৃদ্ধি সুদের হিসাব করে থাকব। আরো একটা ফর্ম আছে দেখো, এটা দেখাচ্ছি, যেমন ধরো এখানে এরকম যদি বলা থাকে যে তোমার আসল আসল সমান এখানে দেওয়া আছে P0 টাকা, ঠিক আছে, আসলে যে P0 টাকা, এ প্রথম বছর, প্রথম বছর মানে সুদের হার হচ্ছে তোমার R1 প্রথম বছর, দ্বিতীয় বছর সুদের হার হচ্ছে তোমার R2%, তৃতীয় বছর সুদের হার হয়ে যাচ্ছে R3%। এইভাবে যদি হয়, প্রথম বছর R1, দ্বিতীয় বছর R2, আর তৃতীয় বছর R3, এইভাবে যদি মানে যত বছর থাকে, N বছর পর্যন্ত হয়তো থাকলো, N বছর পর্যন্ত থাকলো, তাহলে এখানে RN হয়ে গেল, RN%, N বছরে RN%, মানে প্রতি বছর সুদের হার যদি চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে চক্রবৃদ্ধি সুদ হিসাব করার যে সবৃদ্ধি মূল যেটা সুদ আসল, সেটা আমরা PN সমান কিভাবে বের করবো দেখো, PN সমান হয়ে যাবে তোমার P0 × 1 + R1/100, তারপরে 1 + R2/100, 1 + R3/100, এইভাবে এইভাবে ডট দিই, 1 + RN/100, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে যত বছর পর্যন্ত সুদের হার এরকম চেঞ্জ থাকে, ততটা আমরা গুণের আকারে লিখবো, ঠিক আছে। P0 × P0 × 1 + R1/100 × 1 + R2/100 × 1 + R3/100, এইভাবে ডট 1 + RN/100, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক করাই, যেমন এখানে ধরো বলা আছে যে এখানে অঙ্কটা দেওয়া আছে যে 10,000 টাকার, 10,000 টাকার 3 বছরের মানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বের করো। দেখেন প্রতি মানে প্রথম বছর সুদের হার 10%, দ্বিতীয় বছর 11%, তৃতীয় বছর 12% হারে সুদের হিসাব করা হয়েছে। তাহলে এখানে আমরা P0 দেওয়া আছে তোমার কত, 10,000 টাকা, P0 10,000 আছে, R1 এর মান দেওয়া আছে 10%, R2 এর মান দেওয়া আছে 11%, R3 এর মান দেওয়া আছে
12%, তাহলে এই ক্ষেত্রে আমাদের পিএন সমান কত আগে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের পি থ্রি মানে 3 বছরের পি থ্রি, তাহলে পি জিরো কত আমাদের 10,000 টাকা ইন্টু 1 প্লাস R1 মানে 10/100, তারপরে 1 প্লাস R2 মানে 11/100 ইন্টু 1 প্লাস R3 মানে 12/100। এইভাবে আমাদের এটা বের করতে হবে। তাহলে এটা কত হবে, 10,000 গুণিত এটা তোমাদের 1টা 0 কেটে দাও, তাহলে 10×10 = 11/10, এটা কত হবে 111/100, এটা 112/100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা মানে অ্যারাউন্ড ফিগার আসবে না, 0.2 লাগবে তোমার। এখানে 0 10,000 মানে 4টি 0 কেটে দাও, 1 2 3, 1 2 3 4, 4টি 0 কাটলাম, তাহলে 1 2 3 4 কেটে গেল। তাহলে থাকলো কত এখানে, 111/112/10, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা গুণ করি সহজে পেয়ে যাবো, এটা এটা যদি আমরা গুণ করি, এই গুণটা আমরা সহজে পেয়ে যাচ্ছি 11/11 দ্বিগুণ। এটা তো জানো 11, এটা হবে 1 2, এটা হবে তোমার তাহলে 1221, তাহলে এটা 1221 গুণিত 112/10, এটা হলো। আবার এইটাকে আমরা এটা গুণ করে নিই, তাহলে তোমার এটা আসবে 1367.5/20, এটা আসবে 1367.5/20, এটা হচ্ছে আমাদের সুদ আসল বেরোলো। এবার এখান থেকে আমরা 10,000 টাকা বাদ দিয়ে দেবো, এখান থেকে 10,000 টাকা সুদ সুদের পরিমাণটা পেয়ে যাবে। তাহলে এখানে তাহলে সুদ সমান হবে এই P3 বিয়োগ 10,000 টাকা, এটা হচ্ছে সুদের পরিমাণ। তাহলে এটা এভাবে হিসাব করে আমরা সুদের দেখবো। আরো একটা প্যাটার্ন দেখো, যদি মানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এর অঙ্ক মিক্সড করে দেওয়া থাকে, চক্রবৃদ্ধি সরল সুদ একসঙ্গে যদি দেওয়া থাকে, তাহলে আমরা ক্যালকুলেশন কিভাবে করবো? ঘটনা কিছু নয়, সহজ জিনিস। এবার এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে আমরা সংক্ষেপে সিআই লিখছি, আর সিম্পল ইন্টারেস্ট এটাকে আমরা এসআই হিসাবে লিখছি, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার যদি মানে এটা 2 বছর যদি সময় দেয়া থাকে, আগে বললো যে কোনো একটা নির্দিষ্ট আসলে মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা আসল এবং সুদের হার কীভাবে নির্ণয় করব, তার একটা সূত্র আছে, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার আর পার্সেন্ট, এইটা সমান হচ্ছে তোমার সুদের হার, এইটা সমান হচ্ছে 2×CI-SI/SI, গুণিত 100। এই সূত্রটা মাথায় রাখতে হবে। হয়তো সময় দেওয়া 2 বছর দেওয়া আছে এবং কোনো একটা নির্দিষ্ট আসলের চক্রবৃদ্ধি সুদ CI এবং সরল সুদ সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সুদের হার কীভাবে বের করবো, বা সেক্ষেত্রে আসলও বের করা যাবে তোমার। তাহলে এইভাবে আমরা একটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ হয়ে যাবে।
এখানে ধরো বলা আছে একটি অঙ্ক যে একটা নির্দিষ্ট টাকার 2 বছরের মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 81.60 টাকা। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 81.60 টাকা আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 80 টাকা। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 80 টাকা, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 80 টাকা, এটা টাকা, এটা টাকা। আর সময়টা এন হচ্ছে তোমার 2 বছর, 2 ইয়ার্স। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম অ্যান্ড দ্য সাম। তাহলে এখানে বলছে সুদের হারটা বের করতে হবে আর তোমার আসলটা বের করতে হবে। তাহলে এইখানে সময় 2 বছর দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্টও দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের সুদের হারটা বের করে নেবো এই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে দুই, এবার এখানে বিয়োগ করো সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট 81.60 টাকা বিয়োগ 80 টাকা বাই এসআই, এসআইটা হচ্ছে তোমার দেওয়া আছে 80 টাকা, গণিত 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে তোমার দেখো, এটা হচ্ছে তোমার বিয়োগ করলে 1.60 টাকা হবে ওখানে, 2 × 1.60 টাকা গণিত 100 বাই নিচে 80 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে এই দশমিক তুলে দিলাম, তো এখানে 100 করে দিলাম, তাহলে 100 100 কেটে গেল। তাহলে উপরে 2 থাকলো, 160 থাকলো আর নিচে 80 থাকলে 0 কেটে গেলাম, 8 × 16 তাহলে 2 × 4 হচ্ছে 4-এর মান তোমার, ঠিক আছে? তাহলে এখানে আমরা সুদের হারটা পেয়ে গেলাম 4%। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি, এবার সুদ যেহেতু পেয়ে গেছি এবার আমাদের পি বের করতে হবে, আসলের পরিমাণ বের করতে হবে। সিম্পল ইন্টারেস্ট আমরা জানি এসআই সমান PTR/100, PTR/100 সমান হচ্ছে এসআই সিম্পল ইন্টারেস্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল আসল, টিটা সময়, আর আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখান থেকে এসআই এর মান দেওয়া আছে, এসআই এর মান দেওয়া আছে 80 টাকা, পি এর মান বের করতে হবে, পি এর মান হচ্ছে 2 বছর, আর এর মান হচ্ছে 4% পেলাম আর নিচে 100। তাহলে এখান থেকে আমরা এবার পি বের করতাম, তাহলে এখানে দেখো পি সমান কত হয়, অতএব পি সমান হচ্ছে 80 × 100/2 × 4। তাহলে এখানে 4 × 25 = 100, 40 × 2 = 80, তাহলে 4 × 25 = 100, এখানে 1000 টাকা। তাহলে আসলের পরিমাণ হচ্ছে তোমার 1000 টাকা, ঠিক আছে? তাহলে এইভাবে অঙ্ক করবো, এরকমের যদি থাকে। আরো একটা প্যাটার্ন দেখাচ্ছি, এত 2 বছরের হিসাব গেলে, এবার যদি তোমার 3 বছরের হিসাব থাকে, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে, সময় দেওয়া আছে 3 বছর, সেই ক্ষেত্রে আমরা সুদের হারটা কিভাবে বের করব বা আসল কিভাবে বের করব, ঠিক আছে? মানে এটা এরকমের সূত্র, এটা মাথায় রাখতে হবে যে পি সমান হচ্ছে, যদি সময়টা 3 বছর দেওয়া থাকে, হ্যাঁ, এবং দুটো সুদের পার্থক্য যদি দেওয়া থাকে তোমার, তাহলে 3 × না, এখানে ভুল হলো, এখানে হচ্ছে CI-SI গণিত 100-এর কিউ হয়ে যাবে আর নিচে হয়ে যাবে R² × 300+R, এই সূত্রটা হবে। যদি সময় 3 বছর দেওয়া থাকে, চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকে, হ্যাঁ, আর সুদের হার যদি দেওয়া থাকে, রেট অফ ইন্টারেস্ট, তাহলে এখানে পি বের করতে পারবো, বা এখান থেকে যদি পি দেওয়া থাকে তাহলে আরটা বের করতে পারবো। তাহলে একটা অঙ্ক আলোচনা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে যদি কোনো নির্দিষ্ট টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মানে 3 বছরের 10% সুদের হারে পার্থক্য যদি 310 টাকা হয় তাহলে আসলটা কত? তাহলে এখানে CI-SI এটা দেওয়া আছে, এটাই সমান হচ্ছে 310 টাকা, CI-SI সমান 310 টাকা দেওয়া আছে,
এনটা হচ্ছে 3 ইয়ার্স 3 বছর দেওয়া আছে আর এখানে আর এর মানটাও দেওয়া আছে সুদের হার হচ্ছে 10% ঠিক আছে তাহলে এখান থেকে আমাদেরকে পি বের করতে হবে তাহলে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য দেওয়া আছে এন এর মান 3 বছর দেওয়া আছে আর এর মান 10% দেওয়া আছে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করব আমরা হ্যাঁ পি সমান হচ্ছে সি আই মানে সেশন ইনটু 100 কিউ বাই আর স্কয়ার ইনটু 300 প্লাস আর তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানেই করছে এখানে পি এর মান তাহলে পি সমান কত হবে পি সমান হচ্ছে 310 পার্থক্যটা 310 গুণিত 101 কিউ বাই আর স্কোয়ার আর এর মান আমরা 10 পেয়েছি তাহলে 10 এর স্কোয়ার মানে 10 গুণিত 10 ইনটু 300 প্লাস আর 300 প্লাস আর এর মান হচ্ছে 10 তাহলে এখান থেকে 310 গুণিত 100 কিউ বা এখানে 10 10 100 আর এটা হয়ে যাবে 310 তাহলে 310 310 কাটলো এখানে তিনটি 100 আছে উপরে নিচে একটা আছে তাহলে 100 এর স্কোয়ার হয়ে গেল তাহলে একে তো 34 হলো তাহলে এখানে 10000 টাকা হবে তোমার ঠিক আছে তাহলে আসলে পরিমাণটা 10000 টাকা হবে তাহলে এইভাবে আমরা চক্রবৃদ্ধি সংক্রান্ত যেগুলো সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখবে তো আশা করি চক্রবৃদ্ধি সংক্রান্ত যে কোনো সমস্যা খুব সহজেই সলভ করতে পারবে আজকের লেকচার এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম